আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অনলাইন এমবেডেড সিস্টেম ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি অনুপম হালদার, সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা সিটি কলেজ। আমরা এমবেডেড সিস্টেমের অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার পড়ছিলাম, আজকেও আমরা ওই বিষয়টাই পড়বো, এখনো শেষ হয়নি। আচ্ছা, এডিসি আর একটা হচ্ছে কি ড্যাক। এডিসি মানে কি? অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, আমরা এটা পড়ছিলাম, ডিজিটাল টু ডিজ, তাই না? দিস তাহলে এডিসিটাকে আমরা একটু রিভিউ করি, যে দেখো এটা হচ্ছে কি এডিসি, আর এটা হচ্ছে ড্যাক, ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, আর এটা হচ্ছে কি ডিজিটাল লজিক সিস্টেম, এটা হচ্ছে কি ফিজিক্যাল ওয়ার্ল্ড, এটা হচ্ছে কি ফিজিক্যাল ভেরিয়েবল কন্ট্রোল সিস্টেম। তাহলে কি ফিজিক্যাল ওয়ার্ল্ডের যে ডেটাগুলো, যেমন টেম্পারেচার বলো, তারপর মনে করো আর্দ্রতা বলো, হিউমিডিটি, এগুলো হচ্ছে কি অ্যানালগ ভ্যালু, তাই না? টাইম, এগুলো হচ্ছে কি অ্যানালগ ভ্যালু। এই অ্যানালগ ভ্যালুটা কি করা হয়, ট্রান্সডিউসার বা সেন্সরের মাধ্যমে ডাটা ইনপুট করা হয়, অ্যানালগ ডাটা ইনপুট করা হয়। অ্যানালগ ডাটাটা আমরা কোথায় দেবো? এডিসির ইনপুট হিসাবে দেয়া হবে, তাই না? এডিসির ইনপুট হিসাবে আমরা কি দিচ্ছি? অ্যানালগ ডাটা আমরা পাচ্ছি কি, যে অ্যানালগ সিগন্যালটা এখানে ইনপুট হচ্ছে, আমরা পাবো কি ডিজিটাল ডাটা পাবো। ঠিক আছে, এডিসির কাজ হচ্ছে কি অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। ঠিক আছে, ডিজিটাল অর্থাৎ জিরো এবং ওয়ানে আমরা ভ্যালুটা পাবো, যে অ্যানালগ ইনপুটটা দেবো, একটা ইমেজ যদি ইনপুট দেওয়া হয় সেটাকে জিরো ওয়ানে কনভার্ট হবে। ঠিক আছে, টেম্পারেচার ইনপুট করা হলো সেটা জিরো ওয়ানে কনভার্ট হবে। ডিজিটাল লজিক সিস্টেমে কি সেটা কি প্রসেস করা হয়। ঠিক আছে, প্রসেস করার পর ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার ড্যাক, যদি আবার কোনো, এখানে বলছি কন্ট্রোল অফ ফিজিক্যাল ভেরিয়েবল, যদি কোনো কিছু কন্ট্রোল করতে হয় তাহলে কি আবার অ্যানালগ ভ্যালুতে এটা কনভার্ট করতে হবে। তাই অ্যানালগ ভ্যালু কনভার্ট করবে কি, সে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টারের সাহায্যে এটা অ্যানালগ ভ্যালুতে কনভার্ট করে এই ফিজিক্যাল মানে কোনো একটা যন্ত্র, কোনো একটা ডিভাইসকে কন্ট্রোল করা হয়। ঠিক আছে, এই হচ্ছে কি এডিসি এবং ড্যাকের যে কি কাজটা মেইনলি। ঠিক আছে, বেসিক জিনিসটা এগুলো আমরা পড়ছিলাম। দেখো এখান থেকে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার কয়টা স্টেপ এখানে বলা আছে? টু স্টেপ প্রসেস রিকোয়ার্ড, প্রয়োজন দুইটা স্টেপ, আসলে কিন্তু তিনটা স্টেপ এখানে কোয়ান্টাইজিং এর মধ্যে, কিন্তু এখানে দুইটা স্টেপ, স্যাম্পলিং এবং কোয়ান্টাইজেশন। ঠিক আছে, অ্যানালগ ভ্যালুটাকে কি করা হয়, অ্যানালগ সিগন্যাল তো আমরা জানি, তাই না, দেখতে কেমন, বুঝতে পেরেছি, একটা সাইন ওয়েভ। তো এটাকে কি করা হয়, স্যাম্পলিং করা হয়, অর্থাৎ বিভিন্ন ভাগে ভাগ করা হয়, স্যাম্পল নেওয়া হয়। ঠিক আছে, মনে করো কুচি কুচি করে কাটা হলো, ওইটাকে, এটা হচ্ছে কি এক একটা স্যাম্পল। এবং ব্রেকিং ডাউন অ্যানালগ ভ্যালু ইজ এ সেট অফ ফিনাইট স্টেটস, এটাকে কি ব্রেক করা হয়, বিভিন্ন ভাবে স্যাম্পল নেওয়া হয়, কোয়ান্টাইজিং করা হয়। তারপর কি করা হবে, যে স্যাম্পলিং এবং কোয়ান্টাইজেশনের পরে এটাকে কি করে ইনকোড করা হবে, অর্থাৎ ওই অ্যানালগ ভ্যালুটাকে এটা ডিজিটালে কনভার্ট করা হবে, জিরো ওয়ানে কনভার্ট করবেন। দেখো এখানে সবে এটা হচ্ছে একটা অ্যানালগ সিগন্যাল। ঠিক আছে, এই অ্যানালগ সিগন্যালটাকে কি এভাবে, যে বিভিন্ন স্যাম্পল নেওয়া হবে। দেখো স্যাম্পলগুলো দেখো, আমরা দেখি স্যাম্পলিং অ্যান্ড কোয়ান্টাইজ, এই যে একটা, এই যে অ্যানালগ ভ্যালুটা, এটাকে স্যাম্পল নেওয়া হলো, এই একটা স্যাম্পল, এই একটা স্যাম্পল, এই একটা স্যাম্পল। ঠিক আছে, দিস ইজ স্যাম্পল, এই যে অ্যাম্প্লিচিউডটা, ঠিক আছে, এই অ্যাম্প্লিচিউড বরাবর যে স্যাম্পলগুলো নেওয়া হয়েছে এটাকে বলা হয় কি স্যাম্পলিং অ্যান্ড কোয়ান্টাইজেশন। ঠিক আছে, এরপরের কাজটা কি দেখো, কোডিং করা। কোডিং মানে জিরো ওয়ানে কনভার্ট করবে। এই ছবিটা দেখো আরো ক্লিয়ার হবে। অ্যানালগ সিগন্যালটা এটাকে কি করে স্যাম্পলিং নেওয়া হলো, অ্যাম্প্লিচিউড বরাবর, এই যে স্যাম্পল নেওয়া হলো, একটা স্যাম্পল, একটা একটা একটা। ঠিক আছে, স্যাম্পলিং টাইম, এরপর কি করা হবে, এটাকে কোড অ্যাম্প্লিচিউড, দিস ইজ কল্ড কোয়ান্টাইজেশন। ঠিক আছে, একটা নির্দিষ্ট পয়েন্ট, এই এই যে যে এই এটা প্রথমত স্যাম্পল নেওয়া হলো, তাহলে এই যে পয়েন্ট নেওয়া হলো প্রত্যেকটা পয়েন্ট, এই যে ঠিক আছে একটা পয়েন্ট কত, ফোর, এই একটা পয়েন্ট, দ্যাট ইজ কল্ড কি কোয়ান্টাইজেশন, সিক্স, এর অ্যাম্প্লিচিউড কত, সিক্স, এখানে কত, ফাইভ, দিস ইজ থ্রি, এখানে কত, ওয়ান ওয়ান।
টু দ্যাট ইজ কোয়ান্টাইজেশন। প্রথম অ্যানালগ সিগন্যাল স্যাম্পলিং স্যাম্পল নেওয়া হলো, দেন এই স্যাম্পল পয়েন্ট নেওয়া হলো, অর্থাৎ কোয়ান্টাইজেশন করা হলো, তারপর কি কোডিং করা হলো। কোডিং এখানে কোর, কোরের ভ্যালু কত, ডিজিটাল ভ্যালু 100, এই দেখো 100। তারপর কত, সিক্স, সিক্সের ভ্যালু কত মনে আছে, 110, 110, ঠিক আছে। তারপর কত, ফাইভ, ফাইভ কত, 101। এই বাইনারি কনভার্সনটা মনে আছে, ডিজিটাল টু বাইনারি, এখানে 2 বিটের বাইনারি সিকোয়েন্সটা মনে রাখবা, 00011011, 00011011। 3 বিটের ক্ষেত্রে কিভাবে লিখতে হয়, এটা তো 3 বিটের সিকোয়েন্স দেওয়া হয়েছে, দেখো 00011, এই যে ডান দিকের 2 বিট দেখো 00011011, ঠিক আছে। তারপর বামে তৃতীয় বিট কি হলো, বামে 3, 4টা 0 বসানো হয়েছে। আবার দেখো ডান দিকে 2 বিট 00011011, বামে 4টা 1, ক্লিয়ার? তার মানে তোমার যদি এই সিকোয়েন্সটা মনে থাকে, 00011011, 00011011, 4টা 0, 4টা 1, তাহলে কি তুমি 3 বিটের বাইনারি সিকোয়েন্সটা পেয়ে যাবে, ক্লিয়ার? বুঝতে পারছো? 00011011, আবার কি 00011, 2 বার বসানো হইলো, কারণ 3 বিটে মোট কয়টা ভ্যালু পাবো, 2 টু দি পাওয়ার 3, তাই না? ম্যাক্সিমাম ভ্যালু কয়টা পাবো আমরা, 2 টু দি পাওয়ার 3, 8টা সিকোয়েন্স পাবো, অর্থাৎ 0 থেকে 7, 0 থেকে 7, 000-র মান কত 0, আর 111 কত 7, 0 থেকে 7 মোট কয়টা ভ্যালু পাবো আমরা, 8টা ভ্যালু পাবো। বুঝতে পেরেছো? 3 বিটের বাইনারি সিকোয়েন্সটা কত হবে, 0 টু 7, অর্থাৎ হাইয়েস্ট ভ্যালু কত হবে, 2 টু দি পাওয়ার 3 - 1, 2 টু দি পাওয়ার 3 - 1। 3 কেন 3 বিট, -1 কেন হবে, 1 কেন, কারণ শুরু হয়েছে কি 0 দ্বারা, তাই হাইয়েস্ট ভ্যালুটা কত হবে, 2 টু দি পাওয়ার 3 - 1, 7, ঠিক আছে। এই হচ্ছে কি কোডিং, অর্থাৎ এই এই ভ্যালুটাকে কোড করা হচ্ছে। এই 2 লাস্টের ভ্যালু কত, 2 দেখা যাচ্ছে 0 1 0। তাহলে আমাদের অ্যানালগ ভ্যালুটাকে কি করা হচ্ছে, যে স্যাম্পলিং কোয়ান্টাইজেশন অ্যান্ড কোডিং, ঠিক আছে, বাইনারিতে কোড করা হচ্ছে। এখানে বলছে কি কোয়ান্টাইজিংটা দেখো, ইউ হ্যাভ এ 0 টু 10 ভোল্টেজ সিগন্যাল, সেপারেট দেম ইনটু এ সেট অফ ডিসক্রিট স্টেপস। দেখো 0 টু 10 একটা ইনপুট সিগন্যাল আছে কি, 0 টু 10 ভোল্টেজ, সেপারেট দেম ইনটু এ সেট অফ ডিসক্রিট স্টেটস, অর্থাৎ ডিসক্রিট হয়েছে আমরা যে স্যাম্পল গুলো নেওয়া হলো, এই ডিসক্রিট স্টেটস উইথ 1.25 ইনক্রিমেন্টস, কত করে বৃদ্ধি পাবে এই স্টেট গুলো, 1.25। দেখো এটা কিভাবে বের করছে, তাহলে 3 বিটের জন্য এখানে 0 টু 10 ভোল্টেজ, এখানে আউটপুট স্টেট কয়টা পাবো আমরা, 8টা, 0 টু 7, 8টা। তাহলে এখানে দেখো রেঞ্জটা, যে ভোল্টেজ রেঞ্জটা এক একটা যে ডিসক্রিট ভ্যালু গুলো কত করে বৃদ্ধি পাচ্ছে, 1 পয়েন্ট বলছে কি, ইনক্রিমেন্ট ভ্যালু কত, 1.25, 0 টু 1.25, এখানে আবার কত, 1.25 থেকে পরের স্টেটে 1.25 যোগ করার সাথে, তাহলে কত হবে, 2.50, আবার 2.50 থেকে এটার সাথে 1.50 যোগ করলে 3.75, ঠিক আছে। এভাবে প্রত্যেকটার সাথে 1 পয়েন্ট আমরা 2.5 যোগ করব, তাহলে এই রেঞ্জটা পাবো। পাশের সাথে দেখো 6.25, 6.25, 1.25, ঠিক আছে, তাহলে 8.75 থেকে 10। এখন বলা হচ্ছে হাউ ডিড উই গেট 1.25, আমরা কিভাবে পাবো, এটা একটা সূত্র আছে, কোয়ান্টাইজেশনের একটা সূত্র আছে। দেখো কোয়ান্টাইজিং ইজ দ্য নাম্বার অফ পসিবল স্টেট দ্যাট দ্য কনভার্টার ক্যান প্রডিউস, কয়টা স্টেট তৈরি করতে পারবে, এন ইকলস টু কত, 2 টু দি পাওয়ার এন, যেটা আমরা বলছিলাম এন এর মান যদি 3, এন ইজ দ্য নাম্বার অফ বিটস ইন দ্য অ্যানালগ ডিজিটাল কনভার্টার, এখানে কয় বিট, 3 বিট, ঠিক আছে, ফর এ 3 বিট অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, তাহলে 3 বিটের জন্য কত পাবো, 2 টু দি পাওয়ার 3, মোট কয়টা স্টেট পাবো, 8টা। অ্যানালগ কোয়ান্টাইজেশন সাইজ ইজ এ 1.25 কিউব আসছে, ভি ম্যাক্স মানে ম্যাক্সিমাম ভ্যালুটা কত, 10 ভোল্টেজ, 10 ভোল্টেজ, আর মিনিমাম কত ছিল, 0, 10 থেকে 0 বাদ দাও, আর এন হচ্ছে কি নাম্বার, এটা এন হচ্ছে কি নাম্বার অফ স্টেট মোট, তাহলে 1.25, কোয়ান্টাইজেশন সাইজ হচ্ছে 1.25, যেটা কথা দেখো 1.25 করে বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। এলো সূত্রটা যে ভি ম্যাক্স মাইনাস ভি মাইনাস ভি মিনিমাম ভাগ এন, 10 ভোল্টেজ থেকে 0 ভোল্টেজ, ম্যাক্সিমাম ভোল্টেজ কত, 10 ভোল্টেজ, আর 0 ভোল্টেজ 8 দ্বারা আমরা ভাগ করবো, কারণ মোট স্টেট কয়টা, 8, এই যে 8, 8 দ্বারা ভাগ করলে 1.25 পাবো। এখন দেখো বলছি ইনকোডিং করা হয়েছে, তাহলে 0 টু 7, তাহলে 0-র ইকুইভ্যালেন্ট বাইনারি ভ্যালু দেখো, যে কথাটা আমরা বলছিলাম যে আমরা 2 বিটের বাইনারি সিকোয়েন্সটা মনে রাখবে, কিভাবে লিখবে দেখো, 00011011, বামে 4টা 0, আবার দেখো এই যে 00011011, এটা 2 টাইমস আরেকবার লেখা আছে, সেকেন্ড টাইম 4টা 0, 4টা 1, তাহলে তুমি এই আউটপুট স্টেটটা 0 টু 7 পাবে। অ্যাসাইন দ্য ডিজিটাল ভ্যালু টু ইচ স্টেট ফর দ্য কম্পিউটার টু রিড, অর্থাৎ প্রত্যেকটা স্টেটের
ডিজিটাল ভ্যালুটা এখানে আমরা লিখলাম। আচ্ছা দেখো, এরপর বলছে কি একুরেসি অফ অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন, অর্থাৎ এর একুরেসি কিভাবে বাড়ানো যায়। এটা দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে কি টু ইমপ্রুভ দ্য একুরেসি অফ অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার ইনক্রিজিং দ্য রেজুলেশন, অর্থাৎ রেজুলেশন বাড়াইতে হবে, ইনক্রিজিং দ্য রেজুলেশন হুইচ ইমপ্রুভ দ্য একুরেসি ইন মেজারিং দ্য ইমপ্লিসিট অফ দ্য অ্যানালগ সিগন্যাল, অর্থাৎ রেজুলেশন বাড়াবো। কিউর মান যত ছোট হবে এটা হাই রেজুলেশন বলা হয়, কিউর মান যত ছোট হলে দ্যাট ইজ হাই রেজুলেশন, আর কিউ এর মান অর্থাৎ কোয়ান্টাইজেশন মান বড় হলে দ্যাট ইজ কল্ড লোয়ার রেজুলেশন। এর আগের যে এক্সাম্পলটা দেখলাম এখানে দেখো, ইন দ্য প্রিভিয়াস এক্সাম্পল কিউ ইকুয়ালস 1.25, ইফ দ্যাট ইজ দ্য হাই রেজুলেশন, এ লোয়ার রেজুলেশন উড বি ইফ ইউজ 2-bit কনভার্টার যদি ব্যবহার করি তাহলে লোয়ার রেজুলেশন তৈরি হবে। দেন দ্য রেজুলেশন উড বি কিউ ইকুয়ালস টু কত, জিরো 10 to 10 - 0 10, আমরা 2-bit কনভার্টার যদি ব্যবহার করি তাহলে এন এর মান কত হবে, 2 to the power 2, মোট স্টেট কয়টা হবে, এন এর মান 2 to the power 2, চারটা, ঠিক আছে, 10-কে 4 দ্বারা ভাগ করলে 2.50, দ্যাট ইজ কিউ কি এখন কিউর মান কত হয়ে গেল, বড় হয়ে গেল, দ্যাট ইজ লোয়ার রেজুলেশন, ঠিক আছে। এখানে দেখো রেজুলেশন কি বলছে কি নাম্বার অফ ডিসক্রিট ভ্যালুস দ্যাট কনভার্টার ক্যান প্রডিউস, অর্থাৎ মোট কয়টা ডিসক্রিট ভ্যালু গুলো, আমরা যে যে ডট নিলাম একটা সিগন্যালে এটা কতগুলো আমরা নেব, দ্যাট ইজ কোয়ান্টাইজেশন। এবং কোয়ান্টাইজেশনের যে সূত্রটা আমরা বের করছিলাম আগের এক্সাম্পল ভেরিয়েন্স ফাংশন টু দি পাওয়ার এন, হোয়ার এন ইজ দ্য নাম্বার অফ বিট, ঠিক আছে, কনভার্টারের কয়টা বিট, এখানে এই এক্সাম্পলে কয়টা দেওয়া হয়েছে, 2 to the power 2, চার 2 বিট, 2 বিট, তাহলে 2 to the power, এন এর মান কত কত হবে, 4, তাহলে আমরা কি পাবো, রেজুলেশন কত হবে, 2.50, ঠিক আছে, অ্যাকুরেসি। আর সেকেন্ড পয়েন্টটা কি, এখানে ফার্স্ট পয়েন্টে কি বলছে যে ইনক্রিজিং দ্য রেজুলেশন, রেজুলেশনের মান যদি আমরা বাড়াই তাহলে কি অ্যাকুরেসি বাড়বে, আর একটা হচ্ছে কি ইনক্রিজ স্যাম্পলিং রেট যদি বাড়ানো হয়, স্যাম্পল রেট, এখানে দেখো এই যে স্যাম্পল স্যাম্পল রেট বাড়ানো হলে, যদি স্যাম্পল রেট বা এখানে দেখো স্যাম্পল এই এক্সাম্পল এই ছবিটাই দেখো, স্যাম্পল রেট কম আর এটা হচ্ছে স্যাম্পল রেট বেশি, অর্থাৎ হুইচ ইনক্রিজ দ্য ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি দ্যাট ক্যান বি মেজার্ড, তাহলে আমরা কি পাবো যে আউটপুটটা আমরা ভালো পাবো, ঠিক আছে, অর্থাৎ ডিজিটাল মান যেটা পাবো, আমরা যে কথা বলছি কথা বলার ফলে একটা কি সিগনাল তৈরি হচ্ছে, তাই না, অ্যানালগ সিগনাল তৈরি হচ্ছে, এটা কি করবো যে এর স্যাম্পল গুলো অর্থাৎ ভিতরে প্রসেসের স্যাম্পলিং যদি বেশি নেওয়া হয় তাহলে কি হবে, ডিসক্রিট ভ্যালু গুলো যত বেশি নেব তত হবে কি ডিজিটাল মানটা কোয়ালিটি তত ভালো হবে, এটা ছবির ক্ষেত্রে যত এর স্যাম্পল যত বেশি নেব তত কি হবে তার কোয়ালিটি তত ভালো হবে। বা মানে তুমি নর্মালি চিন্তা করো একটা ডিসপ্লেতে, ডিসপ্লেতে যদি ওই যে ডট গুলো ডট কোন একটা ছবিকে যখন ডিসপ্লে করে, ঠিক আছে, ওই ডিসপ্লেতে যদি বা মনিটরে দেখো ডিসপ্লে এই ডট গুলো যত ছোট হবে তত কি হবে ওই ছবির কোয়ালিটি তত ভালো হবে, তাই না, আউটপুটটা আমরা ভালো পাবো। একইভাবে এখানে যত আমরা স্যাম্পল যত বেশি নেব ডিজিটাল আমরা ভ্যালুটা মান কোয়ালিটি তত ভালো পাবো। আরেকটা হচ্ছে কি অ্যালাইসিং প্রবলেম, অ্যালাইসিং প্রবলেমটা কি যে অনেক সময় টিভি দেখার সময় দেখবা কি যে ঝিরঝির করে না, ঠিক আছে, এটা হচ্ছে কি বলে অ্যালাইসিং প্রবলেম, অর্থাৎ আমরা ইনপুট সিগন্যালটা যত ইনপুট দেওয়া হচ্ছে বেশি কিন্তু মনে করো এটাকে স্যাম্পলিং করা করতে পারছে না, ঠিক আছে, তখন এই অ্যালাইসিং প্রবলেমটা হবে, তখন সিগন্যাল আমরা আউটপুটটা ঠিক মতো পাবো না, অর্থাৎ যেভাবে ইনপুট দেবো সেই অনুযায়ী তো স্যাম্পলিংও করতে হবে। এটা একটা সূত্র আছে, সেই সূত্রটাকে বলা হয় কি নাইকুইস্ট রুল, অ্যালাইসিং অকার্স ওয়েন দ্য ইনপুট সিগন্যাল ইজ চেঞ্জিং মাস ফাস্ট, অর্থাৎ ইনপুট সিগন্যাল দ্রুত গতিতে যখন চেঞ্জ হবে দেন অ্যালাইসিং প্রবলেম উইল অকার, ঠিক আছে। নাইকুইস্ট রুল কি ইউজ এ স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি অ্যাট লিস্ট টুয়াইস, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি তো কথা হবে দ্বিগুণ হইতে হবে, মানে দ্বিগুণ যদি হয় তাহলে বেস্ট কোয়ালিটির আমরা আউটপুটটা পাবো, অথবা অ্যাজ হাই অথবা বেশিও হইতে পারে, ঠিক আছে, অ্যাজ দ্য ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ইন দ্য সিগন্যাল টু অ্যাভয়েড অ্যালাইসিং, অ্যালাইসিং দূর করার জন্য তাহলে এই নাইকুইস্ট রুলটা ফলো করতে হয়। দেখো নাইকুইস্ট রুলটা হচ্ছে কি এফ এস গ্রেটার দ্যান 2 fc, নাইকুইস্ট রুলটা কি লিখে রাখতে পারো তোমরা এটা ইয়েতে নেটওয়ার্কিং এর পড়ছো, নাইকুইস্ট রুল, তাই না, নেটওয়ার্কিং এ পড়ছো না, এটা সূত্রটা কি এফ এস গ্রেটার দ্যান 2 fc, এফ এস মানে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, এটা কত হইতে হবে, গ্রেটার দ্যান অর ইকুয়াল 2 fc, fc হচ্ছে যে সিগন্যালকে আমরা স্যাম্পল করবো অর্থাৎ ইনপুট সিগন্যালটা, ওইটার কি হইতে হবে দ্বিগুণটা, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা কি হইতে হবে দ্বিগুণ, দ্বিগুণ হইলে বেস্ট কোয়ালিটি, আর যদি বেশি হয় তাহলে অতটা ভালো পাবো না, ঠিক আছে, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা হইতে হবে কি আমাদের যে ইনপুট সিগন্যালটা দেবো fc, fc হচ্ছে ইনপুট সিগন্যালটা, যে সিগন্যালকে আমরা স্যাম্পল করব সেটা যদি সমান হয় এফ এস সমান সমান যদি 2 fc হয় তাহলে আমাদের বেস্ট কোয়ালিটি আমরা পাবো, ঠিক আছে। তাহলে অ্যালাইসিং প্রবলেমসটা হচ্ছে হলো কি যে যদি এই এফ এস এর মানটা যদি ছোট হয়, ঠিক আছে,
যখন এফএস এর মান যখন ছোট হবে, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যখন কম হবে, তখন অ্যালাইসিং প্রবলেমটা হবে। বুঝতে পারছো? দেখো এরপর কি, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। আচ্ছা, অ্যানালগ দেখো এই ছবিটা দেখো, স্যাম্পলিং এ অ্যালাইসিং প্রবলেমের, এই যে এই ছবিটা দেখো, এই যে এই একটা সিগনাল, এই একটা সিগনাল, এই যে যে ডট ডট দেওয়া আছে না, এটাকে বলে অ্যালাইসিং। ঝিরঝির করবে যে আউটপুটটা আমরা পাবো, দিস ইজ অ্যালাইসিং। এই অংশটা, এই যে একটা সিগনালের উপর আরেকটা সিগনাল ওভারল্যাপিং হয়েছে স্যাম্পলিং করার পর, দ্যাট ইজ অ্যালাইসিং। যেমন এখানে এই যে এই যে ওভারল্যাপ করলো এই সিগনালটা, ঠিক আছে, অর্থাৎ আমাদের স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কি এফএস, এফএস এর মান যখন কি হবে ছোট হবে এটার সাথে, ঠিক আছে, আন্ডার স্যাম্পলিং বলা হয়, তখন কি অ্যালাইসিং প্রবলেম হলো। পারফেক্ট কত হবে দেখো, এখানে এই অংশটা কিন্তু তৈরি হয়নি, এই যে ত্রিভুজের মতো, ঠিক আছে, দ্যাট ইজ পারফেক্ট স্যাম্পলিং। আর এখানে দেখো গ্যাপ হয়ে গেল, ওভার স্যাম্পলিং, এফএস গ্রেটার দেন কি টুয়াইস এফসি, যে এফসি বলছিলাম না, তার সাথে যখন বেশি হবে, তাহলে পারফেক্ট হবে তখন এফএস টুয়াইস এফসি, পারফেক্ট স্যাম্পলিং, ঠিক আছে। অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, এটা তিন প্রকার এডিসি আছে, আরো রয়েছে তোমাদের মেইনলি তিন প্রকার আলোচনা করা হয়েছে তোমাদের সিলেবাসে। একটা হচ্ছে কি ফ্ল্যাশ এডিসি, আর একটা হচ্ছে ডেল্টা সিগমা এডিসি, আর সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন এডিসি। তোমাদের এই যে এডিসি থেকে, এডিসি এবং ড্যাক থেকে একটা পূর্ণাঙ্গ কোশ্চেন আসবে এক সেট, বুঝতে পারছো? তাহলে এডিসি কত প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ফ্ল্যাশ এডিসি, এডিসি ডেল্টা সিগমা এডিসি, দেন সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন এডিসি। দেখো ফ্ল্যাশ এডিসি, দ্যাট ইজ ফ্ল্যাশ এডিসি, এই তোমাদের যে এই কোশ্চেন গুলো যখন পরীক্ষা যদি আসে, মেন কিন্তু ছবিটা হচ্ছে কিন্তু মেন, ছবি যদি ঠিক থাকে, আর এখানে তুমি যাই তুমি বর্ণনা যেভাবে দাও না কেন, কম বেশি ঠিক আছে, কিন্তু ছবিটা হচ্ছে মেন, ছবি যদি ঠিক থাকে তুমি কিন্তু ভালো মার্কস পাবো, আদারওয়াইজ কিন্তু ভালো মার্কস পাবা না। ছবি কার, যেগুলোতে ছবি আছে একুরেট ছবি দেবা, ঠিক আছে। দেখো এখানে কি বলছে, দ্যাট ইজ এই যে এই নট গেট এর মতো, তাই না, কিন্তু ইনপুট হচ্ছে দুইটা, ঠিক আছে, এটা অপ্যাম্প অপারেশনাল অ্যাম্পলিফায়ার এর মত, ঠিক আছে, এটা হচ্ছে কি একটা কম্পারেটর। কম্পারেটর কি জিনিস দেখো আমরা, এটা হচ্ছে অপ্যাম্প, এনি অপ্যাম্প কম্পারেটর, প্লাস এবং মাইনাস দুইটা ইনপুট। এখানে কি বলছে, ইফ ভোল্টেজ ইজ হায়ার, প্লাস এ যখন ভোল্টেজ ইজ হায়ার অন দিস পিন, এই পিনে যখন ভোল্টেজ যখন, দা আউটপুট বিকামস প্লাস 12 ভোল্টেজ, অর্থাৎ আউটপুট কত হবে প্লাস 12 ভোল্টেজ, মানে কোয়ান পাবো, ঠিক আছে, যখন এখানে হায়ার ভোল্টেজ দেবো এই পিনে তখন আমরা পাবো ওয়ান, আদারওয়াইজ কি পাবো, হায়ার ভোল্টেজ না হলে কি পাবো, জিরো, ঠিক আছে। এই ভোল্টেজের মান যদি কম হয় তখন জিরো, আর বেশি হলে কি হবে, ওয়ান পাবো। কিন্তু এখানে বলছে ইফ ভোল্টেজ ইজ হায়ার অন দিস পিন দা আউটপুট বিকাম জিরো, কিন্তু এই ভোল্টেজে এটার মান যখন বেশি হবে দা আউটপুট বিকামস জিরো, তখন আউটপুট কত পাবো, জিরো পাবো। এটা বেশি মানে কি, এটা কম, তাই না, এটা বেশি মানে কি, এখানের ভ্যালুটা যদি বেশি হয় তাহলে এটা কম হবে, তাহলে এটা কম মানে কি, তখন হবে কি হবে, জিরো পাবো। আর এটা বেশি, দ্যাট মিনস এটা বেশি হলে এখানে পাবো ওয়ান, এটা মনে রাখবো, এটা বেশি পাওয়া মানে এখানে ওয়ান পাবো, আর এটা কম পাইলে, কম থাকলে কি হবে, এটা জিরো। এটা কম মানে কি, এই এই পিনের মানটা বেশি, ভোল্টেজ ভ্যালুটা বেশি হবে, ঠিক আছে, যখন প্লাসের মান যখন বেশি হবে তখন আমরা পাবো কি ওয়ান কম্পারেটরে, কম্পারেটর মানে কি কম্পেয়ার করতেছে এই দুটা ভ্যালুটা, ভ্যালু দুটা, এটার মান যখন বেশি হবে তখন পাবো ওয়ান, আর যখন কম হবে তখন পাবো জিরো। দেখো এই যে কম্পারেটর তৈরি করা হয়েছে, কয়টা কম্পারেটর এখানে আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, ঠিক আছে, আর এটা হচ্ছে ইনকোডার। ইনকোডার হচ্ছে কি,
এনকোডারের কাজ হচ্ছে কি, যে ইনকোড করা, কোডিং করা, কি কোড করবে, অর্থাৎ ডিজিটাল ভ্যালুতে কোড করবে, ঠিক আছে? আটটা ইনপুট হচ্ছে, এটা হচ্ছে থ্রি লাইন প্রায়োরিটি ইনকোডার। থ্রি লাইন যখন আউটপুট হবে, তিনটা লাইন, 3 বিটের আউটপুট হবে, যখন থ্রি লাইন ইনকোডার বলবে, প্রায়োরিটি ইনকোডার বলো, থ্রি লাইন যখন বলবে, দ্যাট মিনস আউটপুট হচ্ছে কয়টা? তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, অ্যাটেন্ডেন্স দিছ? আচ্ছা হ্যাঁ, যদি, হ্যাঁ ঠিক আছে, আউটপুট যদি 3 বিট হয়, ঠিক আছে, তাহলে ইনপুট হবে কি 8 বিটের, তাহলে 8টা কম্পারেটর আমরা ব্যবহার করবো, 2 to the power 3, 8 বিট। তাহলে ইনকোডারের কাজ হচ্ছে ইনকোড করা, কি ইনকোড করবে, বাইনারি মান তৈরি করবে, যেহেতু এটা এডিসি, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, তাহলে ডিজিটাল ভ্যালু মানে কি বাইনারি মান আমরা পাবো, এখান থেকে আমরা বাইনারি মান পাবো। তাহলে 3 বিটে তাহলে কয়টা কম্পারেটর লাগবে? 8টা। দেখো প্লাসে কি দেওয়া হয়েছে, ইনপুট ভোল্টেজ, ঠিক আছে, এই প্লাসের সাথে কি ইনপুট ভোল্টেজ দেওয়া হয়েছে, দেখো ছবিটা দেখো, আর মাইনাসে দেওয়া হয়েছে কি এই রেফারেন্স ভোল্টেজ, একটা ফিক্সড ভ্যালু দেওয়া হলো এখানে, ভি রেফারেন্স ভ্যালু, এই রেফারেন্স ভোল্টেজের সাথে এই ইনপুট ভোল্টেজ কম্পেয়ার করা হয়। কনসিস্ট অফ এ সিরিজ অফ কম্পারেটার্স ইজ ওয়ান কম্পেয়ারিং দ্য ইনপুট সিগন্যাল টু এ ইউনিক রেফারেন্স ভোল্টেজ। কি বলছে, যে প্রত্যেকটা কম্পারেটার কি করতেছে, কম্পেয়ার করতেছে ইনপুট সিগন্যাল টু এ ইউনিক রেফারেন্স ভোল্টেজ। তাহলে রেফারেন্স ভোল্টেজ কোনটা? ভি আর এফ, এটা হচ্ছে রেফারেন্স ভোল্টেজ, এটার সাথে এই ইনপুট ভোল্টেজটা কম্পেয়ার করতেছে, ঠিক আছে? পরের পয়েন্টে কি বলছে, দ্য কম্পারেটর আউটপুটস কানেক্ট টু দ্য ইনপুটস, কম্পারেটর, এই কম্পারেটর আউটপুটটা কি করা হয়েছে, কানেক্ট টু দ্য ইনপুট, অর্থাৎ এই প্রায়োরিটি ইনকোডারের ইনপুট হিসাবে কানেক্ট করা হয়েছে সার্কিটে, হুইচ প্রডিউসেস এ বাইনারি আউটপুট, যেটা কি করবে, যে একটা বাইনারি আউটপুট, এটা কি করবে কম্পিউটার, কি করবে এই প্রায়োরিটি, একটা বাইনারি আউটপুট আমরা পাবো। তারপরের পয়েন্টে দেখো, অ্যাজ দ্য অ্যানালগ ইনপুট ভোল্টেজ এক্সিস্ট, অর্থাৎ অ্যানালগ ইনপুট ভোল্টেজ মানে কি ভি ইন, ভি ইন গ্রেটার দেন দ্য রেফারেন্স ভোল্টেজ, দ্যাট মিনস ভি রেফারেন্স, ভি ইন গ্রেটার দেন ভি রেফারেন্স ভোল্টেজ, ভি ইন গ্রেটার দেন ভি রেফারেন্স, ঠিক আছে, রেফারেন্স ভোল্টেজ, ভি ইন অর্থাৎ ইনপুট ভোল্টেজ গ্রেটার দেন রেফারেন্স ভোল্টেজ যদি হয়, দেন দ্য আউটপুট উইল বি ওয়ান, সে কথাই বলছে এখানে। অ্যাজ দ্য অ্যানালগ ইনপুট ভোল্টেজ এক্সিস্টস, এক্সিস্টস বেশি হয়, দ্য রেফারেন্স ভোল্টেজ অ্যাট ইস কম্পারেটর, দ্য কম্পারেটর আউটপুট উইল সিকোয়েন্সিয়ালি স্যাচুরেট টু এ হাই, হাই স্টেট, তখন কি হাই স্টেট হবে, অর্থাৎ ভি ইন গ্রেটার দেন ভি রেফারেন্স যদি হয়, তখন আমরা কি পাবো, এখানে ওয়ান পাবো, ঠিক আছে? দ্য প্রায়োরিটি ইনকোডার জেনারেটস এ বাইনারি নাম্বার বেসড অন দ্য হাইয়েস্ট অর্ডার অফ অ্যাক্টিভ ইনপুট, ইগনোরিং অল আদার অ্যাক্টিভ ইনপুটস। এখানে বলছে কি, যে তোমরা ইনকোডার মনে আছে কিনা, যে যে কোনো ইনকোডারের যে 8টা যে লাইন আছে, 8টা লাইনের মধ্যে, ঠিক আছে, যখন মনে করো প্রথমটায়, প্রথমটায় যদি ওয়ান হয়, ঠিক আছে, প্রথমটায় যদি ওয়ান হয়, তাহলে আমরা কি পাবো, বাইনারি মানটা অ্যাট ফার্স্ট ইনিশিয়ালি কি থাকবে, 0 0, তার প্রথম মানটা যদি ওয়ান হয়, ঠিক আছে, তাহলে কি পাবো, এখানে 0 0 1 পাবো, আউটপুটের মান পাবো 1। সেকেন্ড ভ্যালুতে যদি ওয়ান পাই, আউটপুট 1, এখানে 8টা কম্পিউটারের মধ্যে একটাই সবসময় 1 থাকবে, সবগুলো কিন্তু 1 পাবো না, ঠিক আছে, যত নাম্বার 1 পাবো, মনে করো পাঁচে যদি 1 পাই, 5 যদি 1 থাকে, বাকিগুলো 0 থাকবে, এর একটা হাই থাকবে, বাকিগুলো লো থাকে, ঠিক আছে, তাহলে আমরা কি পাবো, 101। যখন আমরা 6 পাবো, তখন আমরা কি পাবো, এখানে 110, ঠিক আছে, যখন 7 7 নাম্বারে মনে করো কম্পিউটার তা 1 থাকে, তখন আমরা পাবো কি 111 পাবো, এইভাবে আমরা মানটা পাবো, এটা তো আমরা বললাম। ফ্ল্যাশের ইট ইজ দ্য ফাস্টেস্ট টাইপ, এটা কি দেখো, এটা বলছে কি ইট ইজ দ্য ফাস্টেস্ট টাইপ অফ এডিসি অ্যাভেলেবেল বাট রিকোয়ার্স এ কম্পারেটর ফর ইজ ভ্যালু অফ আউটপুট। এখানে কি অনেকগুলো আমাদের, যে অনেক কম্পারেটর লাগবে, যেমন 8টা কম্পারেটর লাগতেছে ফর 3 বিট, 3 বিটের জন্য আমাদের কম্পারেটর লাগবে কয়টা, 8টা, তাহলে 6 বিটের জন্য কম্পারেটর কয়টা লাগবে, 2 to the power 6, নাকি 2 to the power 5 হচ্ছে 32, 2 to the power 6 হচ্ছে 64, তাহলে 6 বিটের জন্য আমাদের কম্পিউটার লাগবে 64টা, তাই না? 7 বিট যদি হয়, আউটপুটের মান যদি 7 বিট হয় এডিসি, তাহলে 2 to the power 7, তাহলে 2 to the power 7 কত হবে, 64 দ্বিগুণ কত, 128, তাই না? তাহলে কম্পিউটার লাগবে, অর্থাৎ একটা বিট যদি আমরা বাড়াতে চাই, তাহলে কম্পিউটারের সংখ্যা কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাই না? বুঝতে পারছো, 1 বিট যদি বাড়াইতে চাও, 3 বিটের ক্ষেত্রে কম্পিউটার লাগবে 8টা, যদি তুমি 4 বিট করো, তাহলে কম্পিউটার লাগবে কয়টা, 16টা, বুঝতে পারছো, 1টা বিট বাড়াও 16টা, আবার যদি 5 বিট যদি হয়, আউটপুটের মান যদি 5 বিট হয়, তাহলে কম্পিউটার কত হবে, কয়টা লাগবে, 2 to the power 5, 32টা, 4 বিটের ক্ষেত্রে 16টা লাগছে কম্পিউটার, আর 5 বিটের ক্ষেত্রে 32টা, তাহলে 6 বিটের ক্ষেত্রে কয়টা লাগবে,
64টা দ্বিগুণ হয়ে যাচ্ছে, কিন্তু কম্পিউটার খরচ কিন্তু ডাবল হয়ে যাচ্ছে। তাই এক লাফ দিয়ে এক বিট বাড়াতে চাইলে তোমার খরচ দ্বিগুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে? SAS ADCs are available in IC format. IC আকারে এটা পাওয়া যায় আপ টু 8 বিট এন্ড 10 বিট ফাস্ট এডিসি, অর্থাৎ 8 বিটের ক্ষেত্রে 10 বিটের ক্ষেত্রে এটা আইসি ফরম্যাটে পাওয়া যায়। 8 বিট দ্যাট মিনস 256 কম্পিউটার লাগবে, 10 বিটে 2 টু দি পাওয়ার 10, এটার কম্পিউটারের সংখ্যা হচ্ছে 1024টা কম্পিউটার লাগবে, আইসি ফরম্যাটে পাওয়া যাবে, ঠিক আছে? দ্য এনকোডার লজিক এক্সিকিউটস এ ট্রুথ টেবিল টু কনভার্ট দ্য ল্যাডার অফ ইনপুট টু দ্য বাইনারি নাম্বার অফ আউটপুট। তাহলে এটা হচ্ছে কি ফ্ল্যাশ এডিসি, অ্যাডভান্টেজেস কি, সুবিধা দেখো, সিম্পলেস্ট ইন টার্মস অফ অপারেশনাল থিওরি, এটা সহজ, মোস্ট এফিসিয়েন্ট ইন টার্মস অফ স্পিড, ভেরি ফাস্ট, এটা ফাস্ট, ঠিক আছে, স্পিড ভেরি ফাস্ট। তারপর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ বলছে লোয়ার রেজুলেশন, কম, এটা এক্সপেন্সিভ, ধরুন কম্পিউটার যদি এক বিট যদি বাড়াতে চাই, দেখো কম্পিউটার দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাই এটা এক্সপেন্সিভ, ঠিক আছে? Limited only in terms of comparator and gate proportional delays. For each additional output bit, the number of comparator is doubled. Last point of that. For each additional output bit, for each additional bit output, the number of comparator is doubled. Now, comparator is doubled. That means for 8 bits, 256 comparator needed. 7 bits is a comparator like that. 8 bits is a 256. 1 bit is bigger. আমাদের কম্পিউটার সংখ্যা কি হচ্ছে দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে এটা কি ফ্ল্যাশ এডিসি। এরপর কি আছে ডেল্টা সিগমা এডিসি। ডেল্টা সিগমা এডিসি পড়ার আগে আমরা দেখি, এখানে দেখো এই ছবিটায়, এই যে এটা কম্পিউটার মতোই দেখতে, এই যে এই যে, তাই না? এটাকে কি বলে বলতে পারো কেউ? এটার একটা পার্থক্য কি? এই এই যে আমি যেটা দেখাচ্ছি, এই কার্সারটা যেখানে আছে, এটা হচ্ছে ইন্টিগ্রেটর, আর এটা হচ্ছে কম্পারেটর, আর এটা হচ্ছে কি, ডি ফ্লিপ ফ্লপ। দেখো তাহলে এখানে কি কি আছে, আর কি আছে রেজিস্টার, তাই না? এটা হচ্ছে কি ইন্টিগ্রেটর। ইন্টিগ্রেটর কাজ কি বলছে, দ্য ইন্টিগ্রেটর ইজ এন অপ অ্যাম্প সার্কিট হুইচ পারফর্মস দ্য ম্যাথমেটিক্যাল অপারেশন। এটা কি করে পারফর্ম করবে, ম্যাথমেটিক্যাল অপারেশন অফ ইন্টিগ্রেশন। দ্য সার্কিট অ্যাক্টস অ্যাজ এ স্টোরেজ এলিমেন্ট, এটা কি কিসের মতো কাজ করবে, অ্যাজ এ স্টোরেজ এলিমেন্ট হুইচ প্রডিউসেস এ ভোল্টেজ আউটপুট, যেটা কি করবে একটা ভোল্টেজ আউটপুট তৈরি করবে, দ্যাট ইজ প্রপোর্শনাল টু দ্য টাইম ইন্টিগ্রাল অফ দ্য ইনপুট ভোল্টেজ, অর্থাৎ সময়ের সাথে টাইম ইন্টিগ্রাল অফ দ্য ইনপুট ভোল্টেজ, ইনপুট ভোল্টেজের সাথে এটা একটা আমরা কি আউটপুট ভোল্টেজ আমরা পাবো। এটা হচ্ছে কি কম্পারেটর, ইয়ে ইন্টিগ্রেটর। আর ডি ফ্লিপ ফ্লপ, ফ্লিপ ফ্লপের কাজ কি মনে আছে কিছু? ফ্লিপ ফ্লপ কি, ফ্লিপ ফ্লপ পড়ছো তোমরা তাই না, ডিজিটাল সিস্টেমে পড়ছো। ফ্লিপ ফ্লপ হচ্ছে কি, যে একটা মেমোরি এলিমেন্ট, ঠিক আছে, একটি মেমোরি উপাদান বা মেমোরি এলিমেন্ট বলা হচ্ছে, যেখানে এক বিট তথ্য সংরক্ষণ করে, তাই না? ফ্লিপ ফ্লপে কি করে, যেখানে এক বিট তথ্য সংরক্ষণ করে। ফ্লিপ ফ্লপে কয়টা স্টেট থাকে, একটা সেট স্টেট থাকে, একটা রিসেট স্টেট থাকে। ফ্লিপ ফ্লপের আউটপুট কয়টা, দুইটা, কিউ এবং কিউ বার, ঠিক আছে? ফ্লিপ ফ্লপের আউটপুট হচ্ছে কিউ এবং কিউ বার, দ্যাট মিনস কিউতে যদি 1 পাই তাহলে কিউ বারে কত পাবো, 0। কিউতে 1 পেলে কিউ বার 1, কিউ বার মানে কি অপোজিট ভ্যালু, তাই না? নট, এখানে যদি 1 দাও তাহলে কিউ বার কত, 0, এখানে যদি 0 পাই তাহলে কিউতে পাবো কি, 1 পাবো, বুঝতে পেরেছো? ডি ফ্লিপ ফ্লপের, ডি ফ্লিপ ফ্লপ আছে, জেকে ফ্লিপ ফ্লপ আছে, এসআর ফ্লিপ ফ্লপ আছে। এই ডি ফ্লিপ ফ্লপটা তৈরি করা কি, জেকে ফ্লিপ ফ্লপ এসআর ফ্লিপ ফ্লপ থেকে মাঝখানে একটা কি নট গেট বসিয়ে, এটা আর এটা হচ্ছে ক্লক সিগন্যাল, ঠিক আছে? ক্লক সিগন্যাল মানে হচ্ছে কি, যে এখানে ইনপুট দিলে কিন্তু আউটপুট, ফ্লিপ ফ্লপের কাজটা কি দেখো, যে এখানে ইনপুট দিলে কিন্তু আউটপুট পাবো না যতক্ষণ না পর্যন্ত ক্লক সিগন্যাল না পাবো, ঠিক আছে? যেমন মনে করো একটা ক্লাসে সবাই আসলো, ঠিক আছে, তোমরা আসো, সবাই আছে, কিন্তু যদি টিচার না আসে তাহলে ক্লাস হবে না। একইভাবে তুমি ইনপুট দিলেও কাজ হবে না যতক্ষণ না পর্যন্ত এই ক্লক সিগন্যালটা দেয়া না হয়। ক্লক সিগন্যাল দিতে হবে এবং ইনপুটটা দিতে হবে, তাহলে আমরা আউটপুট পাবো। ডি ফ্লিপ ফ্লপের বৈশিষ্ট্য হচ্ছে কি, যে ইনপুট দেব আমরা সেই আউটপুট পাবো। যদি জিরো দেই ডিতে, যদি জিরো দেই তাহলে আমরা কি পাবো, কিউতে 1, সরি জিরো পাবো, ডিতে জিরো দিলে কিউতে 0, ডিতে 1 দিলে কিউতে 1 পাবো, অর্থাৎ যেটা ইনপুট দেবো সেটাই কি স্টোর হবে বা আউটপুট হিসাবে পাবো। এই আউটপুটটা কি আবার এই কম্পিউটারে আসছে, ঠিক আছে? অর্থাৎ এখানে একটা কি আমরা ডিজিটাল বিট স্ট্রিম পাবো, 0 1 এর একটা বিট স্ট্রিম পাবো, ঠিক আছে? এই যে দেখো
এরকম একটা ডিজিটাল বিট স্ট্রিম পাবো, এই যে 01 এর এরকম একটা ডিজিটাল বিট স্ট্রিম পাবো ফাইনালি, ঠিক আছে, ডিজিটাল বিট স্ট্রিম পাবো। দেখো এখানে একটু আমরা এই ছবিটাকে দেখি, ইন্টিগ্রেটর, এটা হচ্ছে ইন্টিগ্রেটর ছবি আর ডিফারেন্সিয়েটর ছবি, আমাদের ডিফারেন্সিয়েটর যদি লাগবে না এখানে, ঠিক আছে, এটা হচ্ছে কি ইন্টিগ্রেটর, এটা হচ্ছে ডিফারেন্সিয়েটর, ইন্টিগ্রেটর দুইটার পার্থক্য দেখো, যদি এটা আমরা ব্যবহার করছি না, এখানে ক্যাপাসিটরটা এখানে, সি সি মানে কি ক্যাপাসিটর এখানে আর রেজিস্টারটা এখানে, আর ইন্টিগ্রেটর ক্ষেত্রে এখানে রেজিস্টারটা এখানে ইনপুটের দিকে আর ইন্টিগ্রেট ক্যাপাসিটরটা এখানে, ঠিক আছে। ইন্টিগ্রেটর সার্কিট ইউজিং অপ অ্যাম্প, দেখো আউটপুটটা কি পাওয়া যায়, এটা হচ্ছে কি ইন্টিগ্রেটর আউটপুটটা কি দেখো, এই যে ডিজিটাল যদি এখানে যে ভ্যালুটা দেওয়া হয় এই ভ্যালুটা কি আউটপুটটা এভাবে পাবো, ঠিক আছে, কাটা কাটা আকারে, অর্থাৎ যখন হাই থাকে ওয়ান থাকে তখন দেখো এটা কি উপর থেকে নিচের দিকে যায়, এটা এই যে যখন হাই ভোল্টেজ ওয়ান তখন এটা নিচের দিকে যাবে, এই যে ঠিক আছে, এই যে দেখো এই ছবিটা আরো ক্লিয়ার, এই যে যখন ওয়ান হাই, ঠিক আছে, তখন দেখো ইন্টিগ্রেটর আউটপুটটা কি, এটা হচ্ছে ইন্টিগ্রেটর আউটপুট, এটা হচ্ছে ইনপুটটা, ইনপুট মানটা যদি দেওয়া হয় তখন কি হচ্ছে দেখো নিচের দিকে যাচ্ছে স্পাইকটা এই, আর যখন এটা যখন এই যে জিরো, এটা জিরো না, জিরোর ক্ষেত্রে কি হবে এটা ওয়ান উপরের দিকে যাচ্ছে, আবার এখানে দেখো এটা হাই তাহলে নিচের দিকে যাচ্ছে, এটা লো উপরের দিকে যাচ্ছে, এটা হাই নিচের দিকে যাচ্ছে, এটা লো উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে, এই মানটা পাবো ইন্টিগ্রেটর আউটপুটটা। দেখো তাহলে কি এই প্রথমে এটা হচ্ছে কি ইন্টিগ্রেটর অপ অ্যাম্প, এই ইন্টিগ্রেটর আউটপুটটা কি কম্পারেটর, কম্পারেটর আউটপুট হিসাবে দিচ্ছে, কম্পারেটর আউটপুট আবার কি আমরা কিসে দেব, যে ডি ফ্লিপ ফ্লপে পাবো দেব, ঠিক আছে, একটা আমরা বাইনারি মান পাবো, সিকোয়েন্স পাবো। দেখো এখানে কি বলছে, যখন জিরো ভোল্ট অ্যানালগ ইনপুট তখন ফ্লিপ ফ্লপের আউটপুট, তো ডি ফ্লিপ ফ্লপের আউটপুট আমরা এভাবে পাবো, 0101 পাবো, ঠিক আছে, 0101 এভাবে আমরা পাবো, জিরোর ক্ষেত্রে দেখো উপরের দিকে যাবে, ওয়ানের ক্ষেত্রে নিচের দিকে। আবার দেখো যখন আমরা কি বলছি মিডিয়াম নেগেটিভ অ্যানালগ ইনপুট দেওয়া হয়, ঠিক আছে, তখন আমরা কি পাবো ফ্লিপ ফ্লপের আউটপুটটা 0 1 0, এখানে দেখো মান বাড়তেছে 1 1, আবার 0 1 0 1 1, 0 1 1, আবার বলছে কি লার্জ নেগেটিভ অ্যানালগ ইনপুটটা, তাহলে 0 1, ওয়ানের ভ্যালুটা একটা ওয়ান, তারপর কি দুইটা ওয়ান, তারপর তিনটা ওয়ান, ঠিক আছে, এই হচ্ছে কি যে ডেল্টা সিগমা এডিসি আমাদের আউটপুটটা, ঠিক আছে, এটার অ্যাডভান্টেজ হাই রেজুলেশন, তারপর একুরেসি হাই, ডিসঅ্যাডভান্টেজ স্লো ডিউ টু ওভার স্যাম্পলিং স্লো, এরপর হচ্ছে কি সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন এডিসি, আমাদের সময় কিন্তু শেষ কেটে যাবে, কিন্তু সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন এডিসি, দেখো এই সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন রেজিস্টার ইজ অ্যাডেড টু দ্য সার্কিট, এই সার্কিটে কি একটা রেজিস্টার ব্যবহার করা আছে যেটার নাম হচ্ছে কি সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন রেজিস্টার অ্যাডেড টু দ্য সার্কিট, ইনস্টেড অফ কাউন্টিং আপ ইন দ্য বাইনারি সিকোয়েন্স, বাইনারি সিকোয়েন্সটা কি কাউন্টিং আপ তাই না, অর্থাৎ 0 0, তারপর কি 0 1, অর্থাৎ ডান একটা বাইনারি ডান দিকের বিটকে কি বলা হয়, ডান দিকের বিটকে কি বলে এলএসবি, ঠিক আছে, ডান দিকের সর্ব ডানের বিটকে বলা হচ্ছে কি এলএসবি, আর বাম দিকের বিটটা হচ্ছে এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট, তাহলে নর্মালি কাউন্টারের ক্ষেত্রে কি কাউন্ট করে 0 0 0 1 1 0 1, অর্থাৎ অর্থাৎ বাইনারি মানগুলো কাউন্ট করে 0 0, কাউন্টার করছো না তোমরা ডিজিটাল লজিকে, 0 0, তারপর কি 0 1, অর্থাৎ এলএসবি চেঞ্জ হচ্ছে, 0 0 ডান দিকে কি ছিল 0, তারপর কি 0 1, ঠিক আছে, অর্থাৎ 0 0 0 ছিল 0 1, ঠিক আছে, তারপর কত হলো 1 0, তারপর কত 1 1, এইভাবে আমরা কি যে ডান দিক এলএসবি বিট থেকে এমএসবি বিটের দিকে চেঞ্জ হচ্ছে, ক্লিয়ার, মানে টগল টগল হচ্ছে, টগল মানে কি 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 0 0 1, 1 0 1 1, কিন্তু এখানে বলছে কি যে উল্টাটা, যে এমএসবি বিট থেকে এটা কি হবে এমএসবি বিট থেকে ফিনিশিং দ্য এলএসবি বিট, এলএসবি বিটের দিকে শুরু হবে, অর্থাৎ এটা হচ্ছে কি শুরু হবে এমএসবি বিট, ওই যে এখানে শুরু হয়েছে এলএসবি, নর্মালি কাউন্টারে হয় এলএসবি বিট থেকে এমএসবি বিটের দিকে যায়, কিন্তু দিস রেজিস্টার সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন এডিসির ক্ষেত্রে কি এমএসবি বিট থেকে এলএসবি বিটের দিকে, ঠিক আছে, এমএসবি বিট মানে কি বাম দিকেরটা, এটা হচ্ছে কি সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন রেজিস্টার, দ্য রেজিস্টার কি কাজ কি করে মনিটর দ্য কম্পারেটর আউটপুট, এটা কি করবে রেজিস্টার মনিটর কি করবে কি দ্য কম্পারেটর আউটপুটটাকে সে মনিটর করছে, ঠিক আছে, এই সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন রেজিস্টার আউটপুটটা কি এখানে এটা ইনপুট হিসাবে দেওয়া হচ্ছে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার,
এটাকে আমরা একটা বাইনারি মান পাবো এখানে, ঠিক আছে, বাইনারি সিকোয়েন্স পাবো, দ্যাট ইজ সাকসেসিভ অ্যাপ্রোক্সিমেশন। এটা ডাটা লগার হিসাবে ব্যবহৃত হয়। ডাটা লগার মানে কি, লগারের কাজ কি? এটা একটা কিন্তু ডিভাইস পাওয়া যায় যার কাজ হচ্ছে কি, যে ডাটা লগার, যেমন লগবুক থাকে না যেখানে কি বিভিন্ন ইনফরমেশন থাকে, ডাটা লগার হিসাবে মানে কি ইনফরমেশন স্টোর করা। এখন দেখো এই তিনটার একটা কম্পারিজন, টাইপ হচ্ছে ফ্ল্যাশ এডিসি, ডেল্টা সিগমা এবং সাবসে অ্যাপ্রক্সিমেশন। স্পিড হচ্ছে কি, ফ্ল্যাশ এডিসি ভেরি ফাস্ট, এটা হাই কস্ট, হাই বেশি খরচ বেশি, আর অন্য দুইটার কস্ট কম। ডেল্টা সিগমা হচ্ছে স্পিড স্লো, আর সাবসে অ্যাপ্রক্সিমেশন হচ্ছে মিডিয়াম ফাস্ট, আর এটা হচ্ছে কি লো, এই দুটার কস্ট হচ্ছে লো, কম খরচ, ঠিক আছে। ফ্ল্যাশ এডিসির কস্টটা একটু বেশি এবং কস্ট যেটা বেশি সেটা ফাস্ট হবে, তাই না? এটা কস্টের সাথে একটা কি সম্পর্ক আছে, ঠিক আছে। যে কোনো যখন বাজারে ইলেকট্রনিক্স জিনিস কিনতে যাও, দেখা যাচ্ছে কস্ট যেটা বেশি সেটা সাধারণত কি দেখা যাচ্ছে কি হাই কোয়ালিটি হয়।